তোমাকে দেখি নাই, তুমি কোথায় ছিলে? সাথে সাথে মেয়েটা তার বাবার পায়ের মধ্যে পড়ে গিয়েছে। পায়ের মধ্যে পড়ে বলতেছে, বাবা আমাকে তুমি কতল করিও না, কারণ তোমার বংশের মাধ্যমে, তোমার কৌমের মাধ্যমে যদি কোনো মেয়ে সন্তান হয় তাকে তুমি নিয়া দশ দফন করো, বাবা আমাকে তুমি কতল করিও না। এই মেয়ে দাহিয়াতুল কালবি এত পাশান্তি লোলা ছিল, ইসলাম কবুল করার আগে ওই দাহিয়াতুল কালবি ঘরের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী ওইটা কার মেয়ে, কার মেয়ে বলো। স্ত্রী কান্না সুরে বলল, ও আমার প্রণের স্বামী, ওইটা আপনারই মেয়ে। যখন নাকি মেয়েটা দুনিয়ার জমিনে আসলো, ওই মেয়েটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আপনার চেহারা পায়াছে, তখন নাকি আপনার চেহারার মতন মেয়ে লুকটা হয়েছে। এই মেয়েটিকে আমার মায়া লাগিয়া গিয়েছে, মায়া লাগার কারণে এই মেয়েটাকে আমি জিন্দা দফন করতে পারলাম না। ও প্রাণের স্বামী, আপনি মেয়েটাকে দফন করবেন না। এই দাহিয়াতুল কালবির মনের ভিতরে আশা ছিল যে এই মেয়েটাকে দফন করবো না, কিন্তু আবার মনের ভিতরে এই কথা ধাক্কা দেয় যে আমি আমার কবিরার আমার গোত্রের 70টা মেয়েকে আমি দফন করেছি, এবার যদি আমার নিজের মেয়েকে যদি দফন না করি, আমার কবিরার লোকে, আমার কৌমের লোকে আমাকে কি বলবে? না না না, এটা হইতে পারে না, আমি আমার মেয়েকেও গিয়া চিন্তা দফন করে ফেলব। এই বলে বলে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তুমি আমার মেয়েকে সাজিয়ে দেও, তোমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাব। যখন নাকি দাহিয়াতুল কালবি এই মেয়েটাকে নিয়ে রাস্তা দিয়া হাঁটতেছে, রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যেতে যেতে একটি মরুভূমির জায়গার মাধ্যমে গিয়ে মেয়েটাকে বলল, মেয়ে তুমি বসো, ও মা তুমি বসো। বসাইয়া ওই দাহিয়াতুল কালবি এই মেয়ের সামনে তার কবর খনন করতেছে, এই মেয়েটার সামনে তার জন্য কবর খুঁড়তেছে। যখন নাকি রোদ্রের তাপ দাহিয়াতুল কালবির চেহারার মাধ্যমে পড়তেছে, আর দাহিয়াতুল কালবির গাম বায়ে বেয়ে 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 পুসিনা গাম পড়তেছে, ওই মেয়েটা দৌড়াইয়া গায়ে বলতেছে, বাবা ওই রোদ্রের মাধ্যমে তুমি কি করতেছো, এই রোদ্রের মাধ্যমে তুমি কিসের জন্য কাম করতেছো, আর কি কাম করতেছো? এই বলে বলে আর বাবার শরীর থেকে দুলা বালু মুছে, আর নিজের কাপড় দিয়া বাবার শরীর থেকে মুখ থেকে গান গুলি গুছিয়া গুছিয়া দেয়, আর বাবা বাবা বলে ডাকতেছে, কিন্তু কেমন পাশান ওলা বাবা, এরপরে দাও বাবার মনের মাধ্যমে অল্প দয়াও লাগলো না। যখন নাকি কবর করা শেষ করলো, কবর খুঁজে শেষ করার পর মেয়েটাকে ডাক দিল, ও মেয়ে আসো। আসার পর মেয়েটাকে একটা ধাক্কা দিয়ে গাতার মাধ্যমে ফেলিয়া দিছে, ধাক্কা দিয়ে যখন নাকি গাতার ভিতরে ফেলিয়া দিছে, মেয়েটা আর বুঝবার বাকি নাই যে আমাকে মারার জন্য আনছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা আমাকে তুমি মাইরো না, যদি আমাকে তুমি না দেখতে পারো, তোমার কাছে আমি আর কোনদিন যাইব না, তোমার কাছে তোমার সম্মুখে কোনদিন আমি পড়ব না, তোমার ঘরের মাধ্যমে আমি যাব না, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে জিন্দা রাখো। কিন্তু পাশান দিল ওলা বাবা ওই মেয়ের কথাটা শুনল না, পাশান দিল ওলা বাবা ওই মেয়েটার কবরে মাটি দেওয়া শুরু করলো। যখন নাকি মাটি দিতে 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 এই গার পর্যন্ত মাটি দিয়া ফেললো, এই ছোট্ট মেয়েটা ছোট ছোট হাত বাহির করে বলতেছে, বাবা আমাকে তুমি মাইলো না, আমি কোনদিন তোমার গালের মাধ্যমে প্রবেশ করব না, বাবা তুমি আমাকে মেরো না। কিন্তু যখন নাকি বাবা কথাটা না শুনলো, এই মেয়েটাকে দফন করে দিল, এই মেয়েটা বলল, আব্বা আমি শুনেছি এই জমানার মাধ্যমে একজন নবী আসবে, আর সেই নবী আসিয়া মেয়ে লোকের ইজ্জত বাড়িয়া দিবে। বাবা তুমি যদি সে মেয়েছেন নবীর দেখা পাও, সেই নবীর বারাত গিয়ে কাছে গিয়ে তুমি কথাগুলি শুনিয়া রাখো। তাই এত কালবি এই কথা বল
বর্ণনা করার পর আল্লাহ রাসূল কান্না শুরু করলো। মজমুয়ার মাধ্যমে যত সাহাবারা ছিল সমস্ত সাহাবারা কান্না শুরু করলো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলল, দাহিয়াতুল কলবি, তোমার মেয়ের ঘটনাটা আরেকবার তুমি আমার সম্মুখে বর্ণনা করো। তৃতীয়বার দাহিয়াতুল কলবি মেয়ের ঘটনাটা আবার বর্ণনা করলো। তিন নম্বর বার আবার বলল, ও দাহিয়াতুল কলবি, আবার তুমি তোমার মেয়ের ঘটনাকে বর্ণনা করো। সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেছে, দাহিয়াতুল কলবি রে, আর তুমি বর্ণনা করো না, আমার নবীর কান্না আর আমরা সহ্য করতে পারতেছি না, আর তুমি ঘটনা বর্ণনা করো না। আল্লাহ তাবারক তাআলা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলেন, হে আল্লাহ নবী, আপনি দাহিয়াতুল কলবিকে আপনি জানিয়ে দেন, দাহিয়াতুল কলবি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে দাহিয়াতুল কলবির এই গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, কেমন জাহিলিয়াতের জামানা ছিল, নিজের মেয়েকে জিন্দা দফন করত, আর এই জামানার মাধ্যমে আমার আপনার নবী এই দুনিয়ার জমিনে আসছে, মক্কার জমিনের মাধ্যমে এসে এই নারীদেরকে কত মর্যাদা দিছে। যে নারীদের কোন মান ও সম্মান ছিল না, যে নারীরা রাস্তা দিয়ে হাঁটতে পারত না, আর এই নারীদেরকে আল্লাহ তাবারক তাআলা এই নবীর জরিয়া করে সম্মান দিয়েছে।